আল্লাহ কয় মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, এরে মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফফার, আমি আল্লাহর একটা নাম আছে সত্তার, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। ওই বান্দাকে যখন ভালাইয়া সবাই চলে যায়, এই জঙ্গলের মধ্যে কেউ নাই, ওই বান্দার হাতে পায় রশি দিয়া বাঁধা, আসমানের দিকে তাকাই আমি আল্লাহকে ডাক দিছে ও দয়ার মালিক, সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, আমার দুনিয়াতে বিপদে পড়লে মা কাছে আগায় যায়, বাবা কাছে আগায় যায়, আজ আমার কপাল এত খারাপ আমার মা বাবা কেউ কাছে আসলো না, তারা দিল ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই, আমার মা তারাই দিয়েছে, বাবাও তারাই দিয়েছে, তুমি তারাইয়া দিও না রে আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ও মুসা, এই বান্দা বিনয়ের সাথে অঝোর দ্বারায় কান্না শুরু করলো, আমি আল্লাহ তো চোখের পানি সহ্য করতে পারি না, আমি আল্লাহর ওয়াদা, চোখের পানি যদি কেউ ছেড়ে দেয় গালের নিচে গা পানিটা যাওয়ার আগে সব গুনাহ আমি মাফ করে দেই, আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ বান্দার নামটা নেককারদের খাতায় লেখায় দিলাম, শুধু নেককার না আমার প্রিয় বান্দা ওলিদের দফতরে নামটা লেখায় দিলাম। এরে যুবক আল্লাহর বান্দা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি, চোখ দুটো বন্ধ করে একটু পেছন দিকে তাকায় দেখ, কতদিন মাঠে খেলা করছিলাম ছোটবেলা, ওই খেলার মাঠে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকের খবর নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছিলাম, আজকে অনেকেই নাই, মনে হয় যেন এতিমের মতো হয়ে যাচ্ছি, ডানে বামে কেউ নাই, আমার আপন কেউ নাই, কেউ মরে গেল, কেউ কোথায় রিজিকের ধান্দায় চলে গেল জানা নাই, একদিন এমন খবর হয়ে যাবে লেখাপড়ার জীবনে এত বড় বন্ধু আমার, আমি যা খাইতাম তারে দেই, তিনি যা খায় আমাকে দিত, অনেকদিন পরে খোঁজার জন্য বের হয়ে গেলাম, দেখা নাই কোথায় গেল আমার বন্ধু, হেঁটে হেঁটে খোঁজ দিয়া গিয়া দেখি ওই বন্ধুর বাড়ির মধ্যে খোঁজ নিয়ে গেলাম, লোকেরা দেখে বলে কেন আসছো, অমুক নামের ভাই কি এই বাড়ি নাকি, বলে হ্যাঁ, ওই বান্দা আমার ছাত্র ভাই, আমার কলিজার আপন, ওই ভাইয়ের সাথে একটু মোলাকাতের জন্য আসছি, কথাটা বলা মাত্র দেখি সবাই মাথা নত করে চোখের পানি সেরে কাঁদতেছে, ও ভাই কান্না করো কেন, বলো আমার বন্ধুটা কোথায়, বলে ওই বাঁশবাগানে তাকায় দেখো তোমার বন্ধুর কবর, আমি বললাম অল্প বয়সে মরে গেল, বিবাহ কি করে নাই, বলে দুইটা সন্তান রেখে মারা গেল, একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট বাচ্চা, ওদের কি হালাত, বলে যখন ঈদের সময় চলে আসি সব সন্তানেরা ঈদের আনন্দ করে বাবা মায়ের কোলে দৌড়ায়, আর এই বাচ্চা দুটো ডানে তাকায় বামে তাকায়, আর কি যেন তালাশ করে, চোখের পানি সেরে কান্না করে, কোথায় আমার বাবা, বাবার আদর পায় না রে মুমিন, চোখ দুটো বন্ধ করে দেখো দুনিয়াতে কিছুই না রে বাবা, আল্লাহর কাছে কান্না করো, কান্না না আসলে তৌফিক চাও আল্লাহ, কান্নাওয়ালা দুটো চক্ষু দান করো রে মালিক, জীবনে আর গুনাহ করব না, গুনার কারণে কবরে আযাব হবে সহ্য করতে পারবো না রে আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরের মধ্যে গেলে গুনার কারণে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, খবরদার হাতের দ্বারা জবানের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, শিক্ষকের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে খবরদার গালাগালি যেন না হয়, বড় ভাইয়ের সাথে গালি যেন না হয়, গালি তো চলবেই না, বিশেষ করে সব জায়গায় বেয়াদুবি করলে কিন্তু জায়গার ডাইরেক্ট ফলাফল নেমে আসে,
সাবধান, খবরদার। জবানকে হেফাজত করার জন্য দ্বিতীয় এক নম্বরে গেল মিথ্যা বলা যাবে না, দুই নম্বরে গেল গালি দেওয়া যাবে না, তিন নম্বর কারো গীবত শেখায়াত করা যাবে না। আরেকটু যাব সামনে, গীবত করা হালাল না হারাম? মারা ভাইয়ের গোস্ত খাওয়ার এরপর চলেনি, চলে মানে এর ভিতরে বইয়াও চলে, পরে কি চলবে তো এবার বুঝেন যে এহেন ভাইয়া শুরু হয়ে গেল। আর হেডিং কি বলে, বলা যাবে না বললে কি হবে? গীবত হবে, এ হলো হেডিং। এরপরে শুরু বলে কথাটা বলতে চাই না বললে কি হবে? গীবত হবে। এরপরে শুরু করে, এটা হেডিং। গীবত বলেন এটা স্ট্রাকচার, এরপরে গীবত শুরু। আল্লাহ রসুল বলেন গীবত জিনার থেকেও মারাত্মক অপরাধ। আর বর্তমানে জবান দ্বারা যত গীবত হয় এর থেকে আঙ্গুলের দ্বারা গজবের মোবাইলে গীবত বেশি হয়। আসেনি ফেসবুক? আফসুস, এভাবেই বয়ান চলবে, এভাবেই রাত যাবে, এভাবেই দিন যাবে, কেয়ামতের দিন টের পাবি কে কতটুকু পালন করেছি। ওরে বান্দা, তুই স্কুল কলেজে ক্লাস এইটে পড়ো, মাদ্রাসায় দাখিল পড়ো, কওমিতে শরহে বেকায়া পড়ো, তোর মতো অসভ্য বেয়াদব হাটাজারির হুজুরের বিরুদ্ধে ফেসবুকে লেখো, তোর কপালে আল্লাহ এলেম দিবে কেন? আল্লাহ ঠেকা। তুই সরমনের পিসাবের বিরুদ্ধে লেখো, তোর মতো বেয়াদবে আল্লাহ তোরে এলেম দিবে কেন? ঠেকা। আর ছাত্র নাই দেশে? তুই বড় 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 আল্লাহওয়ালার বিরুদ্ধে কলম ধরো ফেসবুকের মধ্যে, আবার রাত্র ১২টায় টেলিফোন করে বলে বন্ধু তুই কই কয়, মাত্র নাক টান দিছি, কয়েকটু তাকায় দেখ, আজকে তো হাটাজারির হুজুরকে একটু সাইজ করলাম, মোবাইলটা ওপেন করে দেখ, নিজেও গুণা তো করলি, বন্ধুটারও গুণার মধ্যে ঢুকাইলি। এরে আল্লাহর বান্দা, বারবার বলি বেয়াদবি সব জায়গায় চলে না, জায়গা মতো যদি বেয়াদবি করো হাত উঠাইয়া বরদোয়া করা লাগবে না, ঘুমের থেকে উঠা দেখবি তোর পেটে ব্যথা শুরু হয়ে গেছে। সাবধান, সব জায়গায় বেয়াদবি চলে না রে ভাই। গীবত শেকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন, এই তিনটা গুনাহ থেকে জবানটারে বাঁচাইয়া কষ্টে লাগাইলে হবে না, আরো তিনটা আমল করো, দেখবা যখন ওই আমলগুলো চালু হয়ে যাবে এই গুনাহ থেকে বাঁচাটা অনেকটা সহজ হয়ে যাবে। ওই যে ন্যাক আমলগুলো চালু করবা, ওই ন্যাক আমলগুলো কি কি? এক নম্বরে জবানের হক আদায় করবা ন্যাক আমল দিয়া, কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত। এক নম্বরে কোরআন শরীফের সহি তেলাওয়াত। হুজুর পারি না, বাস বাসে গেছে, পারি না কয়া, এত সোজা জান্নাত পাওয়া, পারি না কয়া, দাঁড়ায় থাক, যাবি না দাঁড়া, পারো না? না, তাহলে আলহামদুল সুরা পারো নি, কয়া কিছু কয়ে ডেই করবি? একজনে কয়ে নামাজ পড়তে চলো, কজুর লঙ্গি টঙ্গি ভালো নেই, ঠিক নেই, কি ঠিক নেই মানে কি সেরা ফারা না, প্যান্ট শার্ট ঠিক নেই, নামাজ না পড়া সুতা, নামাজ না পড়া রুজুহাত, ইমাম সাহেব কয় ঠিক, যা আছে এতেই চলবে, যা আছে এতেই চলবে, কজুরে আর নামাজ পড়ুমই না। হায় হায়, হাজি সাহেব, ও পীর সাহেবের মুরিদ,
সকাল সন্ধ্যার জিকিরের আওয়াজে পুরো মসজিদ গরম হয়ে যায়। একটু চিন্তা করছেন নি আপনার ছেলে মেয়েটা জান্নাতের পথে কতটুকু আগাইল? কেয়ামতের ময়দানে আমি সব জায়গায় বলি, আমি হাফিজুর রহমান, আল্লাহ না করুন যদি বিপদে পড়ি আপনাদের কোনো টেনশনের কিচ্ছু নাই, কিন্তু ভালো করে লিখে নেও হাজি সাহেব মাওলানা সাহেব, তোমার হাসরের দিন যদি ছেলেটা বিপদে পড়ে, তোমার মেয়েটা বিপদে পড়ে, তোমার স্ত্রী বিপদে পড়ে, তুমি 13-12 যদি হজ করো, 5-তলা মাদ্রাসা বানাও, 10-তলা মসজিদ বানাও, লক্ষ লক্ষ টাকা দান করো, কোরআন শরীফ হাজার বার খতম করো, ছেলে মেয়ে স্ত্রীর অপরাধের কারণে তুমি জবাব না দেওয়া পর্যন্ত তোমার জান্নাতের দরজা খোলা হবে না। অতএব ভাইজান, নিজের ছেলে মেয়ের হিসাব মিলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে শুধু নিজেই বাঁচলে হবে না, আহালকে বাঁচাও, নিজের সন্তান আহাল পরিবার বাঁচাও। নবীজি তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন, ঘুমান ঘুমান না, কি নাম? আনহা। চিনেন নি উম্মা? চিনেন না? দেওয়ানবাগির বউ? নাউজুবিল্লাহ। আইয়ে না আরো জোরে কো, নবীজির মেয়ে ফাতেমা দেওয়ানবাগির বউ? কেমন ফিডা দরকার? ফিডাই বকে যারে দিয়া ভূত সারা মেয়েরই যদি ভূতে পায়। বড় আফসুস, আল্লাহ হেদায়াত দান করুক। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান্নার, ও ফাতেমা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাও, কবরে গেলে আমি নবীর পরিচয় চলবে না, আমল নিয়ে যাও জাহান্নাম থেকে বাঁচায় কবরে যাও। ওরে পর্দার আড়ালের মা আসেনি? পর্দার আড়ালে মা বোন আছে? এরে পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা তুমিও মা, এরে আম্মা জান, তুমি তো সাধারণ এই বাবুগঞ্জ এলাকার মা না, তুমি গোটা জগতের একজন শ্রেষ্ঠ মা, তুমি একটা মায়ের দ্বারা সম্ভব গোটা দুনিয়ার অন্ধকার দূর করা সম্ভব। গাছ ভালো হবে তো ফল ভালো হবে, আম্মা জান তুমি যদি সচ্চরিত্র আদর্শবান হও, তোমার সন্তানটাও আদর্শওয়ালা হয়ে যাবে। তোমার সন্তান এইরকম আমার মতো না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মতো জগতের মানুষের কালেমার পথে দাওয়াত দিবে। মদিনার থেকে খাজা মঈনুদ্দিন ভারতে আসলেন, কালেমার দাওয়াত দিলেন, 90 লক্ষ 99 লক্ষ কম বেশি বিধর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরো জোরে বলেন খুশি মনে মা মঈনুদ্দিন বাড়িতে যায়, মা কয় মঈনুদ্দিন এত খুশি কেন? কয় মা জানুনি 90-এর উপরে বেঈমান আমার হাতে কালেমা পড়েছে। মা ডাক দিয়া কয় রে মঈনুদ্দিন, এই কৃতিত্ব এই বরাত্ব এই গৌরব তোর না, তোর না, সব আমি মায়ের। মঈনুদ্দিন বলে আম্মা জান কি গৌরব, তুমি কি করেছো বলো? মা ডাক দিয়ে কয় চোখের পানি ছেড়ে কয় রে সন্তান, তুই আমার গর্ভে আসার পর আমি এক রাত্র ঘুমাই নাই, আমি রাতের বেলা যায় না মাঝে কান্না করে আমার মালিকের দরবারে দোয়া করেছি, ও আল্লাহ তুমি আমার সন্তানকে তোমার খাস ওলি হিসেবে কবুল করে নাও। শুধু তাই না রে সন্তান, দুনিয়াতে আসার পর মঈনুদ্দিন তুই আমি মায়ের বুকের দুগ্ধ যতদিন পান করেছো, আমি মা তোরে এক ফোঁটা দুধ মুখের মধ্যে দেই নাই বিনা অজুতে, আমি যত দুধ তোরে দিয়েছি সব অজু অবস্থায় দিয়েছি। আহা, এমন একটা মা যদি পাইয়ে থাকেন ডেলি 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করবেন,
এমন মায়ের সন্তানই তো খাজা মঈনুদ্দিন হবে, বড় পীর হবে, এমন মায়ের সন্তান তো শাহজালাল, এমন মায়ের সন্তান তো শাহপরান শাহ মখদুম, এমন মায়ের সন্তান সৈয়দ ইসহাক ওই সারসিনার নিসারউদ্দিন। যারা হিংসা করবে দূরের কথা, হিংসা কি জিনিস জীবনে তারা চিনতেনি না। আর এখন হিংসার বাজার বড় গরম, সারসিনাওয়ালারা মাহফিল দিছে, লোক হইছে এত বেশি, আমরা আর একটা দিয়ে লোক দেখাবো খেলা। অমুক পার্টির একটা মাহফিল দিয়া লোক দেখাইছে, আমরা বাংলাদেশের দামি দামি বক্তাগুলো, নামি নামি বক্তাগুলো নিয়ে আসবো, নামি বক্তা, নামি 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 দামি না কি নামি নামি, ইউটিউব চ্যানেলের মধ্যে সব অধিকাংশ নামি বক্তা পাওয়া যায়, দামি বক্তা পাওয়া যায় না। নামের অভাব নাই, এত নামি, নামের উপরে হাজার হাজার লোক হয়, দামি বক্তা যারা তাদের নাম না, তাদের নামের থেকে দামি হলো তাদের বয়ানে হাজার মানুষ কালেমাওয়ালা দাড়িওয়ালা নামাজি হয়, এরা দামি বক্তা, কান্না করে আল্লাহর কাছে, কাঁদে ময়দানেও কান্না করে, মানুষ তো বার দরজায় ফিরে যায়। আর যারা নামি বক্তা তাদের কান্না তো দূরের কথা, বরং তারা কান্নার বিরোধিতা করে, বলে এত কাঁদো কেন, এক আল্লাহর বান্দা মুফতিও লাগাইয়া কবরে চলে গেছে, ওয়াজের মধ্যে বলতো এত কান্দবি না, নবী বেশি কাঁদেন নাই, বুঝেন না, উদ্দেশ্য নবীর হাদিস শুনানো না, উদ্দেশ্য হলো অমুক পিসাবের কথায় মানুষ কান্দে কেন, সহ্য করা যায় না। অথচ আল্লাহর কোরআন বলে ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহর নবী বলেন যদি জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে দাও, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এমন কোন নবীর নাম বলেন না, ওলামায়ে কেরাম বলেন আমাকে, ভুল হলে ধরায় দেন, অসুবিধা কি, ভুল তো হতেই পারে, এমন একজন নবী পাবেন না যার জীবনে কান্না নাই, এমন একজন সাহাবী পাবেন না যার কান্না নাই। ওই নূহ নবী এত কাঁদাই যে কাঁদলেন, আল্লাহ তার নাম বাদ দিয়া কান্নার শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ ও ক্রন্দনকারী গোলাম, এমন কান্না কান্না কান্না। শুধু তাই না, আমার আপনার রহমাতুল লিল আলামিন নবী পয়গম্বর রাতের বেলা আম্মাজান বলেন, এশার নামাজের পরে নবী আমার হুজুরায় শুইলেন, আম্মাজান আয়েশা বলেন গভীর রাতে তাকায় দেখি নবী আমার বিছানার মধ্যে নাই, ভাবতেছিলাম মনে হয় যেন অন্য কোনো বিবির ঘরে নবী চলে গেছেন, আমি আয়েশা খুঁজতে খুঁজতে গিয়া দেখি নবী কোনো বিবির ঘরে নাই, আমার নবী ওই কবরস্থানে দাঁড়ায়া উম্মতের জন্য কান্দতেছিলেন। এরে আল্লাহর বান্দা চোখের পানির বড় দাম, যদি কান্না না আসে ডানে বামে যদি দেখো কারো চোখে পানি, তুমি মনে করিও তোমার কান্না কেন আসে না, আর এক ভাই কাঁদে আমার কেন কান্না আসে না, মনে মনে তওবা কর, ওই বান্দার উপরে মাওলার রহমত আছে, তোমার উপরে আমার উপরে রহমত নাই, কারণ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আমার মতো কত বান্দা কান্না করে, আমি মোনাজাতে কেন কান্না করতে পারি না, আমার গুনার কারণে দিলটা শক্ত হয়ে গেছে, আল্লাহর রহমত আমার উপরে না। কান্নাওয়ালা ভাই যদি পাও একটু গলাটা ঝরায় হাত দিয়া দোয়া চাইও, ও ভাই জান তুমি একটু কান্না করে আমার জন্য দোয়া করিও, আল্লাহও জানো আমার কান্নাওয়ালা দুইটা চোখ বানায় দে, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো। নবীজি বলেন বেশি বেশি কান্না করো, সাহাবায়ে কেরাম কান্না করেছেন, এমন একজন বুজুর্গ আল্লাহওয়ালার নাম বলো যার কান্না জীবনে ছিল না, বরং তাদের আমল এত সুন্দর, তারা মরণ পর্যন্ত শুধু কান্না কান্না কান্নার আওয়াজ, তারা এত ভালো ভালো আমল করিয়াও যদি কানতে পারে, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার, অথচ তোমার আমার কান্না নাই, কেন কাঁদবো, তাদের এত কান্না কেন, তাহাজ্জুদ বন্ধ করে নাই, এশরাক বন্ধ নাই, এরপরও কাঁদলেন কেন, একটাই কারণ, অন্ধকার কবরে একা কিভাবে থাকবো, এই জন্যই তাদের কান্নার আওয়াজ।
তোমার আমার তো আমল নাই, এলেম নাই, কিছু নাই, কত পরিমাণ কান্না দরকার। কারণ আল্লাহ কোরআনে বলেন, কবরে গেলে আজাব তাদের হবে যাদের গুনাহ পাওয়া যাবে, আর যাদের গুনাহ নাই তাদের কবর হবে বেহেশতের বাগান। এবার চোখ দুইটা বন্ধ করিয়া একটু আমল নামার দিয়ে তাকাইয়া দেখো, এই হাতের দিকে তাকায় দেখবা মনে হয় যেন আমার হাত গুনাহ ছাড়া খালি নাই। হাতের গুনার কারণে আমার হাত দুইটা নাপাক হয়ে গেল, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক হয়ে গেল, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার পা দুটো নাপাক, কান নাপাক হয়ে গেল। আমার এই গুনার খবর আমার মা, আমার বাবা, আমার ভাই বোনেরা জানলে কেউ সমাজে জায়গা দিত না। আল্লাহ পাক জানার পরেও পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, আল্লাহ তাআলা বরং ডাক দিতেছেন, প্রতিদিন ডাকেন, উদুউনি আস্তাজিব লাকুম, এরে বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আইসা বান্দারে ডাকতে থাকে, বান্দা তোর কার কি প্রয়োজন ডাকতে থাক। মূসা নবী একদিন তার জমানার ঘটনা, এক যুবক এত বড় অন্যায় করেছে, অন্যায়ের কারণে এলাকার মানুষ মিটিং করিয়া তারে হাতে বাই বাই ফালায় দিল জঙ্গলে, এরে আর রাখা যাবে না, মাও রেডি হয়ে গেল, এই সন্তান আর লাগবে না, এত বড় জাহান্নামী সন্ত্রাসী। সন্তানটারে যুবকটারে হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফালায় দিল। কিছুদিন পর আমার আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করলেন, ও মুসা তাড়াতাড়ি যাও, ও মুন জঙ্গলের মধ্যে একজন আমার ওলি আছে, আমার বন্ধু, তারে তাড়াতাড়ি দাফন কাফন দিয়ে কবরস্থ করো তাড়াতাড়ি। মুসা নবী লোকজন নিয়ে চলে গেলেন ওই এলাকার মধ্যে, কি আশ্চর্য গিয়ে দেখেন যেই যুবকের এলাকার মানুষেরা হাতে পায়ে রশি লাগাইয়া সন্ত্রাসী চাঁদাবাজ এই অন্যায়ের কারণে সবাই জঙ্গলায় ফালায়া দিল, সেই যুবক এর লাশ জঙ্গলের কিনারায় হাজির। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এরে বলছে তার ওলি, এ বলো সন্ত্রাসী, আল্লাহ কয় এ ওলি, এখন তো কিছু বলা যাবে না, আগে দাফন কাফন করি। মুসা নবী দাফন কাফনের জানাজার ব্যবস্থা করার পর আল্লাহর কাছে মুসা নবী প্রশ্ন করলেন, হে মালিক, এই যুবকের এলাকার সবাই সন্ত্রাসী বলে তারায় দিল, আমরা সবাই বিতাড়িত করে দিলাম, তুমি বললা এই যুবক নাকি তোমার একজন খাস বান্দা ওলি, কারণটা কি বুঝি না। আল্লাহ কয় মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, এরে মুসা জানো না আমি আল্লাহর একটা নাম আছে গফফার, আমি আল্লাহর একটা নাম আছে সত্তার, আমি আল্লাহর একটা নাম আছে রহিম। ওই বান্দাকে যখন ফালাইয়া সবাই চলে যায়, এই জঙ্গলের মধ্যে কেউ নাই, ওই বান্দার হাতে পায়ে রশি দিয়া বাঁধা, আসমানের দিকে তাকাই আমি আল্লাহকে ডাক দিছি, ও দয়ার মালিক, সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল, আমার দুনিয়াতে বিপদে পড়লে মা কাছে আগায় যায়, বাবা কাছে আগায় যায়, আজ আমার কপাল এত খারাপ, আমার মা বাবা কেউ কাছে আসলো না, তারা দিল, ও আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই, আমার মা তারি দিয়েছে, বাবাও তারি দিয়েছে, তুমি তারাইয়া দিও না রে আল্লাহ, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ও মুসা, এই বান্দা বিনয়ের সাথে অঝোর দ্বারায় কান্না শুরু করলো, আমি আল্লাহ তো চোখের পানি সহ্য করতে পারি না, আমি আল্লাহর ওয়াদা, চোখের পানি যদি কেউ ছেড়ে দেয় গালের নিচে গা পানিটা যাওয়ার আগে সব গুনাহ আমি মাফ করে দেই, আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ বান্দার নামটা নেককারদের খাতায় লেখায় দিলাম, শুধু নেককার না আমার প্রিয় বান্দা ওলিদের দফতরে নামটা লেখায় দিলাম। এরে যুবক আল্লাহর বান্দা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি,
চোখ দুটো বন্ধ করে একটু পেছন দিকে তাকায় দেখ, কতদিন মাঠে খেলা করছিলাম ছোটবেলা, ওই খেলার মাঠে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকের খবর নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছিলাম আজকে অনেকেই নাই, মনে হয় যেন এতিমের মতো হয়ে যাচ্ছি, ডানে বামে কেউ নাই, আমার আপন কেউ নাই, কেউ মরে গেল, কেউ কোথায় রিজিকের ধান্দায় চলে গেল জানা নাই। একদিন এমন খবর হয়ে যাবে, লেখাপড়ার জীবনে এত বড় বন্ধু আমার, আমি যা খাইতাম তারে দেই, তিনি যা খায় আমাকে দিত। অনেকদিন পরে খোঁজার জন্য বের হয়ে গেলাম, দেখা নাই কোথায় গেল আমার বন্ধু, হেঁটে হেঁটে খোঁজ দিয়া গিয়া দেখি ওই বন্ধুর বাড়ির মধ্যে খোঁজ নিয়ে গেলাম, লোকেরা দেখে বলে কেন আসছো, অমুক নামের ভাই কি এই বাড়ি নাকি, বলে হ্যাঁ, ওই বান্দা আমার ছাত্র ভাই, আমার কলিজার আপন, ওই ভাইয়ের সাথে একটু মোলাকাতের জন্য আসছি। কথাটা বলা মাত্র দেখি সবাই মাথা নত করে চোখের পানি সেরে কাঁদতেছে, ও ভাই কান্না করো কেন, বলো আমার বন্ধুটা কোথায়, বলে ওই বাঁশবাগানে তাকায় দেখো তোমার বন্ধুর কবর। আমি বললাম অল্প বয়সে মরে গেল, বিবাহ কি করে নাই, বলে দুইটা সন্তান রেখে মারা গেল, একটা ছেলে একটা মেয়ে, ছোট ছোট বাচ্চা, ওদের কি হালাত, বলে যখন ঈদের সময় চলে আসি সব সন্তানেরা ঈদের আনন্দ করে বাবা মায়ের কোলে দৌড়ায়, আর এই বাচ্চা দুটো ডানে তাকায় বামে তাকায়, আর কি যেন তালাশ করে, চোখের পানি সেরে কান্না করে, কোথায় আমার বাবা, বাবার আদর পায় না রে মুমিন, চোখ দুটো বন্ধ করে দেখো দুনিয়াতে কিছুই না রে বাবা, আল্লাহর কাছে কান্না করো, কান্না না আসলে তৌফিক চাও আল্লাহ, কান্নাওয়ালা দুটো চক্ষু দান করো রে মালিক, জীবনে আর গুনাহ করব না, গুনার কারণে কবরে আজাব হবে সহ্য করতে পারবো না রে আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কবরের মধ্যে গেলে গুনার কারণে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা করব না, আয় আল্লাহ জবান দ্বারা মিথ্যা বলবো না, জবান দ্বারা গালি দিব না, কারো গীবত শেখায়াত করবো না রে আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে তওবাকারী হিসাবে কবুল করে নাও, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর আর নামাজ ছাড়বো না, গুনাহের কাছে যাব না, নবীর সুন্নাত বাদ দিব না, তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আয় আল্লাহ আর নামাজ ছাড়ব না রে মালিক, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আয় আল্লাহ নবীজির সুন্নত ওয়ালা জিন্দেগি দান করেন, আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জবানটা খুলে মা বাবার জন্য দোয়াটা পড়ো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এত বৃষ্টি এত কাদা পানির মধ্যে আপনার বান্দার আপনাকে ভুলে নাই, কত দূর থেকে গাড়ি ভাড়া করে পায়ে হেঁটে এখানে আসছে রে মাওলা, টাকার লোভে আসে না, খানার লোভে আসে না রে আল্লাহ, সবাই জাহান্নাম থেকে মুক্তি চায়,
আমরা সবাই গুনাগারের দল, গুনার কারণে হাত তুলতে লজ্জা পাই রে মালিক, গুনাগার বলে তারায় দিয়েন না রে আল্লাহ। কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, সাদা দাড়িওয়ালারা হাত তুলেছেন, আমার কলিজার টুকরা ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী আমার যুবক ভাই ছাত্র ভাইয়েরা হাত তুলেছেন, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে কত বেঈমানকেও ক্ষমা করেছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, সবাইকে জান্নাতি মেহমান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, পুরো অঞ্চলে হেদায়েতের বাতি জ্বালায় দেন, সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করেন, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, আপনি যদি গুনাগার বলে তারায় দেন, গফফার নামটা কেন রাখলেন? আয় আল্লাহ, রহমান নামটা কেন রাখলেন? শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, আমাদের তওবা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সকলের দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, মা বোনদের পর্দানিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, নবীজির রওজা জিয়ারতের তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন, প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান, সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো, ওই মা বাবার চেহারাটা কি মনে পড়ে না, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ, তাকায়া দেখেনি ময়দানে কারা ইয়তিম, গুনাহের কারণে চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থ করে দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াতে খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন, কোরআন ও হাদিসের এলেমের নূর সিনায় দান করেন আল্লাহ, ইখলাসের উঁচু মাকাম দান করেন আল্লাহ, সমস্ত প্রোগ্রাম কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, সবার মোনাজাত নবীজির মহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, যার হাত পছন্দ তার উসিলায় সকলের আমিন কবুল করে নেন, ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা মুরুব্বিদের আমিন কবুল করে নেন, যুবকদের আমিন কবুল করে নেন, প্রত্যেকটা যুবক ছাত্র ভাইকে দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন,
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ হেদায়েতের বাতি সবার সিনায় জ্বালায়া দেন আল্লাহ। নবীজির মোহাব্বতে মুনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ যারা যত দোয়া চেয়েছেন সকলের নেক দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মুখালেফিনরে মুয়াফিক বানায় দেন, মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন।